তোমার মনের মতো আমার তুমি সাজিয়ে দাও, আর আমার মনে মতো করে আজ তোমায় আমি সাজাব। তোমার মনের মতো করে আমার তুমি
তাকিয়ে দেখো মা, তাকিয়ে দেখো, এগুলো পদ্ম সরোবর মা, পদ্ম সরোবর বাবা, হ্যাঁ আর সম্মুখে তাকিয়ে দেখো মা, এগুলো কৈলাস পর্বত, কৈলাস পর্বত, হ্যাঁ মা তোমায় নিয়ে এলাম পদ্ম সরোবরের নিকটে মা, এই পদ্মের মধ্যে তুমি আলো করে বসো পিতা গো, মা গো বলতে পারো আমার পিতা বিমাতাকে কেমন করে চিনিব একবার বলিয়া দাও, আমি তোমায় বিবরণ বলে দেবো মা, বলে দিবি সরমান বলো পদ্মের মধ্যে তুমি আলো করে বসো মা, এখানে এমন একজন লোক আসছে পরনিদার বাগম্বর, বাগম্বর কানে আছে সিদ্ধির ঝুলি, সিদ্ধির ঝুলি কানে আছে ধুন্দার ফুল, ধুন্দার ফুল মাথায় বড় বড় জট, সর্বাঙ্গে ভর্ষ মাখা, গলায় আছে হারের মালা, একাতে ত্রিশূল অন্য হাতে কমণ্ডল, মুখে বলবে বম 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 বম, সেই তোমার পিতা, তাকে তুমি পিতা পিতা বলে করিবে সম্বোধন মা, তাই হবে, তাহলে যাওয়ার সময় প্রাণ ভরে আশীর্বাদ করো ভক্তভাগী কি যেন পিতা বিমাতা দর্শন করতে পারি, মা গো পিতা আমায়, আজ আজ তোমার পিতা হই আমি, মুকুতি পাষাণ বেঁধে রেখে গেলাম এই নির্জন পদ্ম সরোবরে মা পদ্মের উপরে তোমায়, দেখো মা দেখো আজ তোমার এই বিহনে আমার অসংখ্য নাগ নাগিনী তারা কেমন ভাবে অজর জোরে কাঁদছে, তবে যাওয়ার সময় কি কথা তোমায় বলে যাইবে, আজ হচ্ছে আমার এই অসংখ্য নাগ নাগিনী এদের আমি দিলাম তোমারই হাতে তুলে, এরা হবে তোমার সন্তান আর তুমি হবে, তুমি হবে এদের জননী, সবাই জানবে নাগ মাতা মনুষ্য, তাহলে আমি আমি বিদায় বলছি, আমি বিদায় মনুষ্য, আর মনে হয় তোমার সঙ্গে আমার কখনো দেখা হবে না, এই দেখা আমায় সেই দেখা, উনি মনে যাওয়ার সময় একবার তুই আমায় বিদা বিদা বলি, তোমাদের মতো পিতা মাতা জন্ম ধরে আমার পক্ষ মানে আসতে পারি, আর তোমাদের মতো পিতা মাতাকে আমি জন্ম জন্ম বলতে না পারি, এই পদ্ম সরোবরে পুষ্প চয়ন করছি, এই সরোবরে
প্রত্যেকটা পুষ্প যেন কেমন সুন্দর আলোয় আলোকিত হয়ে গেছে, কেমন যেন দেখছি আমি অপূর্ব দৃশ্য, কেমন দৃশ্য কোনদিন দেখি নাই। না না না, মনটা বিচলিত করলে হবে না, এই মুহূর্তে সরবে রূপ দেহে, তারপরে যাব আমি হোমকাশ ধারণ করতে। এই মুহূর্তে আমি চললাম এই সরবর একটা তোমার সত্যই মা, তুমি আমার কন্যা, আমি তোমার পিতা। ওগ মা, পাতাল মাজারে কদ্দুর গর্ভ হইতে তোমার জন্ম, তাই তোমার নাম হইতে মনসা। ওরে মা, আজ যখন ওই পত্রের উপরে আমি তোমাকে ঘুরিয়ে পেয়েছি, আজ তোমায় কি নাম দেবো জানো মা? আজ থেকে তোমার নাম দিলাম দেবী পদ্মা। বলো মা, বলো এই পিতার কাছে তুমি কি বর চাও? ওগো পিতা, মনে বড় বাসনা পিতা, বিমাতা দর্শন করব না। তুমি কি বলছো মা? হে আশা পূর্ণ হবে না মা, তুমি অন্য আশা করো মা, সেই আশা আমি তাকে করবো পূরণ, কিন্তু বিমাতা দর্শনে তোমায় নিয়ে যেতে পারবো না মা। কেন জানো মা? সেখানে গেলে তোমার যে অনেক বিপদ আসবে, অনেক ঝড় আসবে, সে যে তুমি সহ্য করতে পারবে না মা। পিতাগু, মনে বড় বাসনা পিতা বিমাতা দর্শন করিব, পাতাল মাজারে থেকে এসেছি পিতা বিমাতা দর্শন করার লাগি, আমার যে বিমাতা দর্শন করা হলো না, একবার আমার বিমাতা দর্শন করাও না। ওরে মা, বলো না, আমি যে তোর পিতা, তুই যে আমার কন্যা, এইটুকু আবদার আমি রাখতে পারবো না। মনে তোর আশা যাবে বিমাতার দর্শনে, তাহলে মা একটা কথা শোন মা, এইরূপ আমি তোকে নিয়ে যেতে পারবো না। পাতাল মাজারে জন্ম তোমার, সর্পের অধিকারী তুমি, এই সুন্দর দেহ তুমি করো ত্যাগ, হাও তুমি সর্প, সুন্দর সর্প এ তোমার সাজির মধ্যে, আমি তোমায় নিয়ে যাও সেই বিমান। পিতাগু, বিশ পিতা বিশ, আমার এই মানুষ্য রূপ পরিত্যাগ করিলাম, ধরিলাম নাগিনীর রূপ, নাগিনীর রূপ ধরে চলিলাম তোমার এই ঝোলার মধ্যে। Thank you.
কতদিন যে হলো, যা হলো না মামার বাড়িতে, আমি আর বিলম্ব করবো না। ওই পরিদর্শন করে এসে কি অপূর্ব মামার এই উত্তর মন্দির। আজ যে উত্তর মন্দির হয়েছে দর্শন, আর থাকবো না উত্তর মন্দিরের মধ্যে, যাবো এই মূর্তি আমি কৈলাস মন্দিরে। নারায়ণ মামা, মন্দিরের মধ্যে তোমার পুরাতন ব্যবসা শুরু করে দিয়েছ, আবার একটি মেয়েকে নিয়ে লুকায়িত করে রাখছো উত্তর মন্দিরে, মনে করেছি এ কথা কেউ জানতে পারবে না। বেশ, এই মেয়েকে নিয়ে থাকো উত্তর মন্দিরে, তোমার গুণের খবর নেই, চললাম আমি কৈলাস মন্দিরে। নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ। তাকিয়ে দেখো মা, চারিদিকে শুধু মন্দির আর মন্দির। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই মা, এই উত্তর মন্দির ছাড়া তুমি অন্য কোনো মন্দিরে যেন যেও না মা, গেলে তোমার বিপদ আসতে পারে মা। হোমকাস্ট আরোহণ করা ফেরার পথে আমি তোমায় নিয়ে যাবো বিমাতা দর্শনে। আশিমাস আশিত সাউন্ড দোষা ডিজে বাপি দুশা 1 নম্বর পোল।